আমি আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি দেখাবো কিভাবে আপনি সহজ অ্যাপ দিয়ে খুব সহজেই বাসের টিকিট করতে পারবেন, কুপন কোড অ্যাপ্লাই করে ডিসকাউন্ট পাবেন। তো এজন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ অ্যাপ থাকতে হবে। সহজ অ্যাপ আপনি আপনার অ্যাপল ইউজার হলে অ্যাপল স্টোর থেকে বা অ্যান্ড্রয়েড ইউজার হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করা ছিল, তো আমি সরাসরি দেখাই যে কিভাবে টিকিট করতে হবে এবং কুপন কোড ইউজ করতে হবে। তো এই জন্য প্রথমে সহজে যাইতে হবে। তো সহজে যাওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস আসবে, ফুড ট্রাক। তো আমরা যেহেতু বাসের টিকিট করবো, সেহেতু বাসের টিকিটে ক্লিক করব, বাস টিকিটে ক্লিক করব। তো আপনি যেখান থেকে যাবেন আমি একটা ডেমো দেখাচ্ছি। আমি যেমন ঢাকা থেকে যাব, ঢাকা ঢাকা দিব, দেন আমি যাব হচ্ছে সিলেটে। তো সিলেট সিলেক্ট করব, যে তারিখে যাবেন জার্নি ডেট সেটা ই করতে হবে। আমি 29 তারিখে এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডেট অফ রিটার্ন, এটা হচ্ছে আপনি যদি রিটার্ন টিকিট করেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে অপশনাল। এটা আপনি চাইলে যদি রিটার্ন টিকিট করেন তাহলে দিবেন, না হইলে দিবেন না, আপনার ইচ্ছা এটা। তারপর সার্চ বাসেস, অ্যাভেলেবল বাসগুলো চলে আসবে, যেমন হানিফ আছে, শ্যামলী আছে, হানিফ আছে বিভিন্ন সময়ের, এনা আছে। তো আমি যে কোনো একটা মানে আপনার পছন্দ মতো আপনি বাস সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এনার যে 6:30 মিনিটের যে বাসটা আছে সকাল, এটা সিলেক্ট করব। তো এটার জন্য হচ্ছে ভিউ সিট, এটাই ক্লিক করতে হবে, তাহলে আপনি সিট দেখতে পারবেন কী কী সিট আছে। তো এখানে সবগুলো সিটই খালি আছে, আমি যে কোনো সিট নিতে পারবো। তো এটা এটা বুঝবেন কীভাবে, এই যে দেখেন অ্যাভেলেবল সিট, অ্যাভেলেবল সিট মানে হচ্ছে সবগুলা সিটের কালার সাদা থাকবে। আর বুকড সিট, এটা হচ্ছে আপনার এই যে অ্যাশ কালারের থাকবে, যেটা বুক করা সেটা আপনি নিতে পারবেন না। তো আর যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এই গ্রিন কালারের হবে। যেমন আমি এই যে এইটা সিলেক্ট করলাম E1, তো E1 সিলেক্ট করলাম আমি। আপনার যেটা পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন। তো বোর্ডিং পয়েন্টস, বোর্ডিং পয়েন্টস হচ্ছে আপনি যেখান থেকে উঠবেন আর কি। তো এখানে কয়েকটা আছে, মহাখালী আছে আর বিজিবি মার্কেট উত্তরা আছে। তো আমি বিজিবি মার্কেট উত্তরা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ ক্লিক করলাম, মানে কন্টিনিউ ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার নাম লিখতে হবে। আমি আমার নামটা লিখে দিলাম এখানে, যেগুলো ওই যে স্টার সাইন আছে, রেড স্টার সাইন, এগুলো মাস্ট ফিল আপ করতে হবে। আর তো আমি লিখতেছি, তো ফোন নাম্বারটা লিখবেন। আমার ফোন নাম্বারটা লিখলাম আমি। এরপর মেইলটা লিখতে হবে, তো মেইলটা লিখবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আমার ভাড়া হচ্ছে মানে টিকিট প্রাইস হচ্ছে 470 টাকা, সহজ ফি হচ্ছে 29 টাকা, আর এখানে হচ্ছে ডিসকাউন্ট 0 টাকা। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার কুপন অ্যাপ্লাই করবেন। তো এন্টার কুপনে হচ্ছে লিখতে হবে PROTHOM, প্রথম। তো প্রথম যদি লেখেন আপনি হচ্ছে আপনার নাম্বার দিয়ে, প্রথম যে টিকিটটা কাটবেন সেটা আপনি 100 টাকা ডিসকাউন্ট পাবেন। এই দেখেন, এই দেখেন আমার টিকিট প্রাইস হচ্ছে 470 টাকা, সহজ ফি হচ্ছে 29 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 100 টাকা, আর ইন্স্যুরেন্স ফি হচ্ছে 10 টাকা। তো আমার বিল আসছে হচ্ছে 409 টাকা। তো ইন্স্যুরেন্স ফি, এইখানে একটা ব্যাপার আছে, ইন্স্যুরেন্স ফি হচ্ছে আপনি চাইলে আসবে না চাইলে আসবে না। তো এটার সুবিধা হচ্ছে ইন্স্যুরেন্স যদি করা থাকে আপনি 10 টাকা বেশি আসবে ভাড়া, কিন্তু এই 10 টাকার বিনিময়ে আপনার যদি বাস কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনার সাথে, তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি একটা ক্ষতিপূরণ পাবে। কিন্তু ইন্স্যুরেন্স যদি না করা থাকে তো সেক্ষেত্রে সেটা হবে না। তো আমি এই যে এখানে আছে ইন্স্যুরেন্স ইউর ট্রাভেল বাই অ্যাডিং টাকা 10 পার প্যাসেঞ্জার, তো এখানে হচ্ছে ইয়েস করা, আমি নো দিয়ে দিলে এই যে দেখেন ভাড়া 10 টাকা কমে যাবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। তো এরপরে হচ্ছে আমার টোটাল পেয়েবল, টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 399 টাকা।
তো এইখানে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্টের তিনটা মেথড আছে, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, একটা হচ্ছে কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং, আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার হচ্ছে 50 টাকা এক্সট্রা দেওয়া লাগবে, তো আপনার যেটা মন চায় আপনি সেটা করবেন। তো এখানে আপনি কার্ড ইউজ করতে পারবেন। তো আমি নর্মালি মোবাইল যে ফাইন্যান্স মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস আছে সেটাই আমি প্রিফার করব। তো এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অনেকগুলো মেথড আছে, সেটা হচ্ছে বিকাশ আছে, রকেট আছে, ইউপে আছে, শিওর ক্যাশ আছে, ওকে ওয়ালেট আছে, টি ক্যাশ আছে, অনেকগুলো আছে, এম ক্যাশ, মাই ক্যাশ, ডি মানি, এবি। তো আপনার যেটা সুবিধা, যেটা যে অ্যাকাউন্ট আছে বা যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কনফার্ম রিজার্ভেশনে ক্লিক করবেন। দেন তারপর পেমেন্ট করার পর হচ্ছে আপনার টিকিটটা মেইলে চলে যাবে, বা এই পেমেন্ট করার পরও আপনি টিকিটটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন দিয়ে টিকিট করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে। তো এটা কিন্তু আপনি যদি কাউন্টারে যান সেক্ষেত্রে কিন্তু ভাড়া আরও বেশি লাগবে, তো আমার মনে হয় এটাই বেটার। আর এইটা একটা কথা আছে যে আমি যে 100 টাকা ডিসকাউন্ট নিলাম এটা হচ্ছে প্রথম যে টিকিট কাটবেন সেটাতেই শুধু 100 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। তো একটা নাম্বার দিয়ে একবারই নেওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার সাবস্ক্রাইব খুবই কম। তো আজকের মতো আই এম সাইনিং আউট, টাটা, ভালো থাকবেন।